إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد خير خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يعبد مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সমস্ত হামদ ও সানা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদের প্রতিপালক রব এবং যিনি তার ইবাদতের জন্যই বিশেষ করে দুটি মাখলুককে সৃষ্টি করেছেন, একটি হচ্ছে জিন এবং অপরটি হচ্ছে ইনসান বা মানুষ। আমরা সেই মহান প্রতিপালকের প্রশংসা এতটুকুই বলতে সক্ষম, তার প্রশংসা আমরা বলি আলহামদুলিল্লাহ। অতপর তার ইবাদতের যে মাধ্যম এবং এই ইবাদত করে ইহকাল এবং পরকালে যে আমরা সাফল্য মণ্ডিত হবে, এই রাস্তা যুগে যুগে কালে কালে যে নবী ও রসুলগণ দিয়ে গেছেন তাদের উপরে অবতীর্ণ হোক অসংখ্য দরুদ ও সালাম, খুসুসান আখিরি নবী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার পরিবারের উপরে অবতীর্ণ হোক অসংখ্য দরুদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। আপনাদের সম্মুখে আজকে পবিত্র কোরআনের একটি আয়াত পাঠ পেশ করেছি, সেটা হচ্ছে সূরা তওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 18। এই আয়াতটিকে সম্মুখ রেখে ইনশাআল্লাহ জুম্মার সংক্ষিপ্ত খুতবা ইতি জানার প্রচেষ্টা করব। আমা তাওফিক ইল্লা বিল্লাহ রব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দ্বীন, তার মনোনীত দিন আমাদেরকে প্রদান করেছেন, সেই দিনের একটি চলার পদ্ধতি আছে, পন্থা আছে, এবং সে চলার পদ্ধতির মধ্যে সামিল হচ্ছে একজন মুসলিম হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব জানার পর, সমস্ত নবীগণের রিসালা স্বীকার করার পর, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালিমা শাহাদা অর্থাৎ সাক্ষ্য প্রদানের পর যেটা মুসলমানের উপরে বর্তায় সর্বপ্রথম, সেটা হচ্ছে সলাত বা নামাজ। আর এই নামাজ দুই প্রকার, একটা হচ্ছে ফরজ, আর ফরজ ব্যতীত যা কিছু আছে, ফরজ ব্যতীত যা কিছুই সেটা সুন্নাতে মুয়াক্কাদা বলা হোক বা সুন্নাতে মুয়াক্কাদা বলা হোক, গায়ের মুয়াক্কাদা বলা হোক, নফল বলা হোক বা তাহাজ্জুদের নামাজ যে কোনো সেটা হচ্ছে নফল। ফরজ ব্যতীত অতিরিক্ত নফল শব্দের অর্থ হচ্ছে অতিরিক্ত, কারণ মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক বেদুইন এসেছিলেন দূর থেকে, এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি এত দূর থেকে এসেছি যে বারবার আসার সময় আমরা বের করতে পারি না, এমন কিছু আমলের কথা বলে দিই যেগুলো করলে পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করে জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারবো এবং জান্নাত যেতে পারবো। তো মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলে দিয়েছিলেন যে পাঁচ ওয়াক্ত ফরজ সালাত আদায় করতে হবে এবং রমজানের ফরজ সিয়াম তাকে রাখতে হবে,
তখনও জাকাত ফরজ হয়নি। তো সেই ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, এছাড়া কি আমি আর করতে পারি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি চাও তো কিছু নফল বা অতিরিক্ত আদায় করতে পারো সালাত, তুমি যদি চাও তো রমজান ব্যতীত অন্য সময় কিছু নফল সিয়াম রাখতে পারো। তো সেই ব্যক্তি যখন বলল, হে আল্লাহ রসুল, আপনি যেটা বলেছেন তার সেটা পালন করতে গিয়ে আমি কিছু বেশিও করবো না কমও করবো না। অতঃপর সেই ব্যক্তি যখন চলে যাচ্ছে, মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিজের সঙ্গীদেরকে বা সাহাবে কিরামদেরকে বললেন, তোমরা যদি জান্নাতি কোনো ব্যক্তিকে দেখতে চাও তাহলে এই ব্যক্তিকে দেখে নাও, যদি এ নিজের কথার মধ্যে সত্য সততা হয়, সত্যই যদি সেটা পালন করে যেটা সে ওয়াদা করে গেল তাহলে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। তো সেই ব্যক্তি চলে গেল। এখানে বিষয় হচ্ছে যে তাহলে বোঝা গেল যে ফরজ ব্যতীত যা কিছু আছে ইবাদতের, মসজিদে তাহিয়াতুল মসজিদ বলুন বা পাঁচ ওয়াক্ত সালাতে যেটা আগে পিছে বারো রেখা সুন্নাত আছে, সমস্ত কিছু কিন্তু নফলের ক্ষেত্রে অতিরিক্ত। এই অতিরিক্ত নফল সালাত ফরজ সালাতের পরেই হচ্ছে নফল সালাত সর্বোত্তম ঘন্টা, আমরা জানি এটা হচ্ছে তাহাজ্জুদ। তো ফরজ ব্যতীত সর্বোত্তম যেটা সালাত সেটাও কিন্তু মসজিদে পড়তে বলা হয়নি। ফরজ ব্যতীত যত সালাত যত নামাজ সব কিন্তু আদায় করতে হবে কোথায়? বাড়িতে আদায় করা রীতিনীতি। একমাত্র মসজিদে প্রবেশ করে যেতে হবে তাহিয়াতুল মসজিদ। আমাদের সময় সংক্ষেপ বলে আমরা বাড়িতে সুন্নত আদায় করে আসতে পারি না বা মসজিদে ফরজ সালাত আদায় করার পর বাড়িতে গিয়ে সুন্নত আদায় করতে পারি না। মানুষের সময়ে খুবই সংকোচ দেখা দিয়েছে, যার কারণে এটা হচ্ছে। কিন্তু মসজিদে এসে একমাত্র যেটা নামাজ হবে, যার উদ্দেশ্যে আসা হবে, সেটা হচ্ছে ফরজ নামাজ। জামাত সহকারে ফরজ নামাজ আদায় করতে হবে মসজিদে, এছাড়া অন্যান্য সমস্ত নামাজ হবে বাড়িতে। এখন এই পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন, তার নবীর মাধ্যমে আমাদেরকে মসজিদের ব্যবস্থা করে দিলেন। তো এই মসজিদের রক্ষণাবেক্ষণের একটা ব্যাপার রয়েছে প্রত্যেক জায়গায়, সেটা আপনাদের এখানকার হোক আর আমাদের গ্রামে হোক বা বিশ্বের আনা সেখানে যেখানে যত মসজিদ হোক, মসজিদের রক্ষণাবেক্ষণ কারা করবে? এ সম্পর্কে পবিত্র কোরআনের নির্দেশ আমাদেরকে পালন করতে হবে। মহানবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর হাদিস আমাদেরকে জানতে হবে, কারণ আজকালকে বেশিরভাগ জায়গায় দেখা যাচ্ছে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ঈমান আনেনি, আখেরাতের উপরে বিশ্বাস নাই, নামাজও সঠিকভাবে আদায় করে না, যাকাত তাদের উপরে ফরজ হয়েছে তারা সঠিকভাবে যাকাত প্রদানও করে না আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয়ও করে না, তারাই হচ্ছে মসজিদের হত্যাকর্তা বেশিরভাগ জায়গায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামা ইয়াবুদু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি। এই মসজিদগুলোর রক্ষণাবেক্ষণের দায়িত্ব তাদের উপরে বর্তাবে, তারাই মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে, তারাই মসজিদ সমূহের যত মসজিদ আছে সমস্ত মসজিদের দায়িত্বে তারাই কেবল থাকবে, মানে আমানা বিল্লাহি, যারা আল্লাহর উপরে ঈমান এনেছে, ওয়াল ইয়াউমিল আখিরি, আর আখিরাতের উপরে ঈমান এনেছে, ওয়া আকামাস সালাতা, নামাজ প্রতিষ্ঠা করে, ওয়াতা যাকাতা, যাকাত প্রদান করে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আর আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় করে না। আল্লাহকে ছাড়া কোনো মানুষকে হোক, কোনো জিনকে হোক, কোনো পশুকে হোক, মানে সবচাইতে বেশি ভয় করে যাকে সেটা হলো আল্লাহ। সে হক কথা বলতে গিয়ে থামে না কোনোদিন। তো সেই ব্যক্তি হচ্ছে মসজিদের দায়িত্বে থাকবে। এটা আমি বলিনি, এটা সূরা তওবা আয়াত নম্বর 18-র মধ্যে পরিষ্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করে দিয়েছেন। তাহলে প্রথম শর্ত হলো ঈমান আনতে হবে। ঈমানের রুকুন কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ঈমান, রাসূলগণের উপরে ঈমান, কিতাব সমূহের উপরে ঈমান, ফেরেশতাগণের উপরে ঈমান, কিয়ামতের দিবসের উপরে ঈমান, আর কদর বা ভাগ্যের উপরে ঈমান। এখন অধিকাংশ ব্যক্তিকে দেখা যায় যারা মসজিদের দায়িত্বে আছে তাদেরও দেখা যায় যে
ভাগ্যের উপরে তাদের সঠিকভাবে বিশ্বাস স্থাপন নাই, যার কারণে তারা কোন রকমের বিপদাপদ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসে পরীক্ষা স্বরূপ, তারা দিশাহারা হয়ে যায়, দিশাহারা হয়ে তারা পথভ্রষ্ট হয়ে যায়, অমুক বাবার কাছে, অমুক পীরের কাছে, অমুক গলির কাছে ছুটে যায়। আবার বলতে থাকে যে ওই ব্যক্তি যে মারা গিয়েছে, যদিও ওখানে না যেত মরত না, যদি ও ওই জিনিসটা থেকে বেঁচে থাকতো তাহলে ওকে ওই রোগটা আকৃষ্ট করতো না। এই যদি শব্দ ঈমানের উপরে কিন্তু চলবে না, কারণ আল্লাহ সুবহানাহু তাআলা সর্বপ্রথম যে বস্তুটা সৃষ্টি করেছে সেটা হলো কলম, আর কলমকে সৃষ্টি করার পর তিনি তাকে আদেশ করেছেন ভাগ্য লিপিবদ্ধ করার, আর সেই ভাগ্য এমন ভাবে লিপিবদ্ধ হয়েছে যে সেই বুখারীর হাদিসে পরিষ্কার এসেছে যে খাতাকে গুটিয়ে নেওয়া হয়েছে, কলমের কাজ শুকিয়ে গেছে, তাহলে সেখানে আর কোনো পরিবর্তনের ব্যবস্থা নাই। হ্যাঁ, যেটা বলা হয় যে মানুষ দুয়ার আশ্রয় নিতে পারে আত্মীয় স্বজনদের সঙ্গে ভালো ব্যবহার করলে, বা কোনো বিপদগ্রস্ত মানুষের সঙ্গে ভালো ব্যবহার করলে, তাকে দান সদকা খায়রাত করলে, আত্মীয় স্বজনদের সঙ্গে দেখবেন ভালো ব্যবহার করলে তারাও দোয়া দেয়, আর বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ালে তারাও দোয়া দেয়, এবং মানুষ হোক পাঁচ ওয়াক্ত সালাতের পরে হোক বা তাহাজ্জুদের নামাজের পরে হোক তারাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে। তাহলে এগুলো ওই দোয়া কেন করতে বলা হচ্ছে? ভাগ্য বাক্যে হচ্ছে দুই প্রকার, একটা আপনার সঙ্গে দিয়ে দেওয়া হয়েছে, আর একটা আপনার ভাগ্যে লেখা আছে আপনি চাইলে পাবেন, আপনি সৎ কর্ম করবেন, আপনার আত্মীয় স্বজন দোয়া দেবে সেটা তবে পাবেন, আপনি দান খয়রাত সদকা করবেন, কোনো ভিক্ষুককে হোক, কোনো বা হোক, কোনো অভাবগ্রস্ত হোক, কোনো বিপদগ্রস্ত মানুষকে হোক, সে আপনার প্রতি দোয়া দেবে তবে আপনি সেটা পাবেন, এটা লেখা আছে, তাই এর সঙ্গে সংশ্লিষ্ট। কিন্তু এমনটি নয় যে লেখা নাই আপনি পেয়ে যাবেন। যদি কারো ভাগ্যে এমন কিছু লিপিবদ্ধ থাকে, আর সেটা যদি এখান থেকে আমরা এখানে ভারতে অবস্থান করছি, যদি সেটা মক্কাতে থাকে, সাফা মারওয়ার পাহাড়ের মানে মধ্যস্থলে থাকে, তাহলে সেটা কিন্তু সেটা পাবে। আর যদি কোনো ব্যক্তির ভাগ্যে কোনো খাদ্য না থাকে, সে এই খাদ্যটা তুলেছে মুখে দিতে পারবে না, তার আগে তার মৃত্যু হয়ে যাবে। তো সমস্ত প্রতির উপরে আমাদের ইমান রাখতে হবে। প্রথম শর্ত হচ্ছে মসজিদ যারা রক্ষণাবেক্ষণ করবে ইমানদার হতে হবে। আখেরাতের উপরে ইমান রাখতে হবে। যদি আখেরাতের উপরে ইমান থাকে তাহলে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করবে, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া তারা কাউকে ভয় করে না। আখেরাতের উপরে যাদের ইমান থাকবে তারা জানবে যে আমি যা কিছু করছি, যা কিছু বলছি, আমার উপরে যে দায়িত্বটা অর্পণ হয়েছে, যদি আমি সেই দায়িত্ব পালন না করি কাল কিয়ামতের দিনে আখেরাতের দিনে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মুখে দণ্ডায়মান হতে হবে, আমাকে হিসাব পেশ করতে হবে। কারণ মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারী হাদিস নম্বর 893 সেখানে কয়েক শ্রেণী দায়িত্বশীলদের কথা উল্লেখ করেছেন। তার মধ্যে রয়েছে রাখাল, যাকে ছাগল ভেড়া চড়াতে দেওয়া হয়েছে, তার মালিকের কাছে যেমন তাকে জবাবদিহি করতে হয় সন্ধ্যাবেলা ফিরে এসে, যে কটা সে ছাগল বা ভেড়া নিয়ে গিয়েছিল, কোনখানে কি খাইয়েছে, সঠিকভাবে তাদের চলাচল করিয়েছে কিনা তার হিসাব দিতে হয়। অনুরূপ প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক পরিবারে যে কর্তা তাকে পরিবার সম্পর্কে হিসাব দিয়ে করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট। একটা নারী বা মহিলা তার স্বামীর সংসারের সে রক্ষাকর্তা, স্বামী বাড়িতে অনুপস্থিত থাকাকালীন তার সমস্ত ধন দৌলত, তার মান সম্মান, সমস্ত কিছু দায়িত্ব সেই স্ত্রীর উপর, সেই স্ত্রীকেও জবাবদিহি করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট, যে সে তার স্বামীর যে ধন সম্পদ আছে তার অপচয় করেনি, তার অপব্যবহার করেনি, তার খেয়ানত করেনি। অনুরূপ যে ব্যক্তি গ্রামের মোড়ল সর্দার, তাকে কিন্তু আজকালকে রাজনীতি হচ্ছে এমন ভাবে রাজনীতি হচ্ছে যে ক্ষমতা দখল করব আর পেটে টাকা ভর্তি করে, উদর ভর্তি করে নিজে বড় লোক হব, অথচ এরা হুশ নেই। যার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
সহিহুল জামে একটি হাদিসে সেখানে বলছেন, যাকে নেতা বানিয়ে দেওয়া হলো, যাকে পদে বসিয়ে দেওয়া হলো, তাকে যেন বিনা ছুরিতে জবে করা হলো, বিনা ছুরিতে জবে করা হলো। ছুরি দিয়ে আমি হত্যা করলাম না, কিন্তু তাকে নেতা বানিয়ে দিলাম। আর যে ব্যক্তি নেতা হবে তার আন্ডারে যা কিছু আছে তার সম্পর্কে কাল কিয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট তাকে জবাবদিহি করতে হবে। যদি সে তার সঠিক ব্যবহার করে থাকে তাহলে সে পার পেয়ে যাবে, আর যদি সে খেয়ানত করে থাকে, ওই খেয়ানতকারীর জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার জন্য জাহান মানে জান্নাত হারাম। যে নেতা হবে সে যদি সঠিকভাবে লালন পালন করতে না পারে, সঠিকভাবে দেখাশোনা না করতে পারে, তার জন্য কিন্তু জান্নাত হারাম। অত্যাচারী প্রশাসক বলা হয়েছে যে তা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত থেকে বঞ্চিত থাকবে কাল কিয়ামতের দিনে। তো দায়িত্ব সকলের রয়েছে। যদি মসজিদে যারা রক্ষণাবেক্ষণের জন্য চয়ন করা হয় যাদেরকে, তাদেরও দায়িত্ব রয়েছে, সে দায়িত্ব তাদেরকে যথাযথভাবে পালন করতে হবে। আমরা জানি ইউসুফ আলাইহিসসালামের ঘটনা, ইউসুফ আলাইহিসসালাম যখন জেলের মধ্যে বাচ্চার স্বপ্নের ব্যাখ্যা বলে দিলে যে সাত বছর খুব ফসল হবে আর পরের সাত বছর দুর্ভিক্ষ হবে, প্রথম সাত বছরে যেটা ফসল হয়েছিল সেটা পরের সাত বছরে আর হবে না, ফলে সেগুলোর মারার একটা পড়বে, তখন বাচ্চার এই স্বপ্নের ব্যাখ্যা শুনে ইউসুফ আলাইহিসসালামকে নিজের কাছে ডেকে নিয়েছিলেন, ইউসুফ আলাইহিসসালামের কাছে পরামর্শ চেয়েছিলেন। সূরা ইউসুফ দেখুন আয়াত নম্বর 55, সেখানে ইউসুফ আলাইহিসসালাম বলছে বাচ্চাকে যে আমি এই দায়িত্ব পালন করতে পারবো, আমাকে এই দায়িত্ব অর্পণ করা হোক, অর্থমন্ত্রী আমাকে করা হোক, খাদ্যমন্ত্রী আমাকে করা হোক, আমি এই দায়িত্ব পালন করতে সক্ষম হব। তাহলে এই আয়াত থেকে ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে কোন ব্যক্তি যদি মনে করে যে আমি এই দায়িত্বটা পালন করতে পারবো, সে পদটাকে চেয়ে নিতে পারে, সে পেশ করতে পারে যে আমি এর দাবিদার, আমি এ সম্পর্কে অভিজ্ঞ, আমাকে দেওয়া হোক এই দায়িত্বটা। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দায়িত্ব আবার চেয়ে নেওয়া যাবে না। দায়িত্ব অর্থাৎ পদ, সেই বুখারী হাদিসের মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাদের কাছে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে সেই ব্যক্তি যে কোনো পদকে চেয়ে নেয়। তাহলে এখানে দুই ধরনের কথা বিশ্লেষণ কি হবে, অর্থাৎ যোগ্য ব্যক্তি থাকলে পরে তাকে পদ দিতে পারে সে যেন অস্বীকার না করে, যোগ্য ব্যক্তিদেরকে পদ নিতে হবে। আর দেখা যায় যে যদি অযোগ্যদের হাতে পদ চলে যাচ্ছে, ক্ষমতা চলে যাচ্ছে, তখন যোগ্য ব্যক্তিকে এগিয়ে আসতে হবে যে এই তুই যে ওই যে পদটা পালন করবার জন্য অগ্রসর হচ্ছ, বলো তোমার এ সম্পর্কে কি অভিজ্ঞতা আছে। অমুক ব্যক্তি যোগ্য ব্যক্তি বা আমাকে দেওয়া হোক, আমি যোগ্য ব্যক্তি, পদকে প্রয়োজনে হলে পরে অযোগ্যদের হাতে চলে যাচ্ছে দেখলে পরে তাদের কাছ থেকে কেড়ে নিতে হবে। আজকে দুঃখের বিষয় অধিকাংশ জায়গায় আমরা দেখছি যে দায়িত্ব সঠিকভাবে পালন করা হচ্ছে না। দায়িত্ব পালনের একটা বিশেষ বিরাট অবদান রয়েছে। আপনাকে যে দায়িত্ব দেওয়া হলো সেই দায়িত্ব পালন করা যথাযথভাবে আপনার অতি অবশ্যই পালনীয় কর্তব্য, বলা যেতে পারে ওয়াজিব, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দায়িত্ব অর্পণ করেছেন। বিশেষ করে তার ইবাদতগাহ যেখানে তারা ইবাদত করা হবে, পাঁচ অক্ত সালাত জামাত সহকারে আদায় করা হবে, তার সম্পত্তি, তার রক্ষণাবেক্ষণ কিভাবে হবে, সেখানে কাকে মজুদ রাখা যাবে, সেখানে কিভাবে পরিচালনা করতে হবে, এ সম্পর্কে আমাদের কোরআন ও হাদিস দিয়ে বিশ্লেষণ করতে হবে এবং কোরআন ও হাদিসকে সামনে রেখে আমাদের এগিয়ে আসতে হবে। কারণ দায়িত্ব যদি কেউ অবহেলা করে, এক তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাল কিয়ামতের দিনে তাকে জবাবদিহি করতে হবে, দ্বিতীয়ত হচ্ছে মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলে দিয়েছেন যে দায়িত্ব যাকে দেওয়া হলো সে যদি তার খেয়ানত করে কাল কিয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত থেকে সে বঞ্চিত থাকবে। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত থেকে যে ব্যক্তি বঞ্চিত থাকবে, সে যেই ব্যক্তি হোক, সে পৃথিবীর বাদশা হোক আর ফকির হোক, কাল কিয়ামতের দিনে কিন্তু তার নিস্তার নাই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত বা দয়া ব্যতীত কোনো ব্যক্তির জান্নাতে যেতে পারবে না,
কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না নিজের ইবাদতের বদৌলতে, কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দায়িত্ব, যেভাবে আমরা যেখানে আছি, যে যে দায়িত্বে আছি, সেই দায়িত্ব যেন আমাদেরকে সঠিকভাবে পালন করার সুযোগ প্রদান করেন। আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা মাল্লা ইবাদিহি আল্লাযী ইবাদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমু আল্লাযী ইয়াতাখাবাতু আশ-শাইতানু মিনাল মাসি, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ বিদ-দিবা ওয়া আহালাল্লাহুল বাই'আ ওয়া হারামার রিবা। সূরা বাকারা যে আয়াতটি পাঠ করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে তোমরা চক্রহারে তোমরা কি করো না, সুদ ভক্ষণ করো না। আজকে আমাদের সমাজের মধ্যে যে শয়তানের চক্রান্তগুলো প্রবেশ করে গিয়েছে, তার মধ্যে মারাত্মকভাবে যেটা হচ্ছে সুদ প্রবেশ করে গিয়েছে। মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে মাজার একটি বিরাট হাদিস আছে, সে হাদিসের মধ্যে তিনি বলছেন সুদের কয়েক শ্রেণীর গুনাহগার বা পাপীর কথা উল্লেখ করেছেন। যে ব্যক্তি সুদ ভক্ষণ করল, যে ব্যক্তি সুদ প্রদান করল, যে ব্যক্তি সুদের হিসাব রক্ষণ করল, যে ব্যক্তি সেই কাজের জন্য সহযোগিতা করল, এইভাবে অনেক শ্রেণী বর্ণনা করা আছে। যে ব্যক্তি তার রক্ষণাবেক্ষণ করল, তো আজকে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়, বিশেষ করে যাদের রাস্তার ধারে জমি টমি আছে, সরকারের বিভিন্ন প্রকল্প আছে, বিভিন্ন ব্যাংক তাদের কাছে একটা করে রুম হয়তো ভাড়া চাচ্ছে, এটিএম এর জন্য ভাড়া চাচ্ছে, আরো কিছুর জন্য ভাড়া চাচ্ছে, হয়তো আমাদের সেটা কাজে লাগছে, কিন্তু আমরা কোনো সুদের ব্যবসার সঙ্গে ওতপ্রোতভাবে যেটা জড়িত তাদের কাছে কোনোভাবে সহযোগিতা করতে পারবো না। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন তা'আনু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তা'আনু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা ভালো কাজে এবং আল্লাহ ভীতিমূলক কাজে একে অপরকে সহযোগিতা করো, আর পাপের কাজে বা আল্লাহ বিরোধী সত্তা তাগুতের কাজে একে অপরকে সহযোগিতা করো না। আর পরিষ্কার সুদ দেওয়া, সুদ নেওয়া, সুদের লেখক হওয়া বা সুদের সাক্ষী হওয়া, সুদের খাতা বহনকারী হোক আর যেই হোক, সে হচ্ছে গুনাহগার। আর সুদের সর্বনিম্ন যেটা পাপ বলা হয়েছে, আমরা পিতামাতার সম্মান করি, সুদের সর্বনিম্ন পাপের যেটা স্তর রয়েছে আমরা জানি, অনেক অভিজ্ঞ শুনে আসছি, সেটা হচ্ছে নিজের মায়ের সঙ্গে জিনা বা ব্যভিচার করা। তাহলে এত বড় গুনাহ, আর একটা একজন বিবাহিত পুরুষ বা একজন বিবাহিতা নারী যখন জিনা বা ব্যভিচার করে, তার শাস্তি শরীয়তের মধ্যে দেওয়া হয়েছে, যেটা সেটা হচ্ছে তাকে মাটির মধ্যে গেড়ে দিয়ে পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করা। একটা যদি জেনাতে বা ব্যভিচারে সে ধরা পড়ে, তার সাক্ষ্য পাওয়া যায়। আর সুদের ব্যাপারে বলা হচ্ছে ইবনে মাজার হাদিস, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি জেনে শুনে সুদের একটি মুদ্রা ভক্ষণ করল, যে ব্যক্তি জেনে শুনে স্বজ্ঞানেতে সুদের একটি মুদ্রা ভক্ষণ করল, সে যেন 36টি নারীর সঙ্গে জিনা করল। তাহলে আজকে আমাদের বিবেচনা করতে হবে, আমাদের ভাবনা চিন্তা করতে হবে যে আমাদের ভেতরে এই জিনিসটা আছে কিনা। আমাদের ব্যবসার খাতিরে অনেক কিছু হয়তো আমাদের কাছে কেউ লেনদেন করতে আসে, অমুক জিনিসটা আমাকে দেওয়া হোক, অমুক জিনিসটা আমাদের এমন কাজে লাগবে, কিন্তু পরিষ্কার ফতোয়া সৌদি আরবের ফতোয়া গ্রন্থ দেখবেন, ফতোয়া লাজনা দায়মা পরিষ্কার, সেখানে পবিত্র কুরআনের সূরা মায়েদার আয়াত নম্বর 2 এর যে অংশটি আমি পাঠ করলাম সেখানে উল্লেখ করা রয়েছে, এবং নিচে বড় অনেক বড় লেখা বিভিন্ন বিষয়, সেটা যদি লক্ষ্য করা যায় তাহলে আমাদের যে ব্যবসা বাণিজ্য করছি, ধরুন আমার বাঁশের ব্যবসা, আমার বাঁশ গাছ আছে, আমি বাঁশ কাটছি, জমা রাখছি, আমি বিভিন্ন জায়গায় ভাড়া দিচ্ছি,
কিন্তু পূজার জন্য ভাড়া আনতে হলে আমি আমি দিতে পারবো না। আমি যদি মুসলমান হই পূজার জন্য আমার কাছে সহযোগিতা চাচ্ছে, আমি দিতে পারবো না। আমার একটা বাড়ি আছে, আমি ভাড়া দেব। যদি কোনো অমুসলিম হয় তাকে ভাড়া দিতে পারবো, কিন্তু শর্ত সাপেক্ষে তাকে পরিষ্কার উল্লেখ করে নিতে হবে যে এই বাড়িতে, এই ঘরটা বা দোকানটা যে তুমি ভাড়া নিচ্ছ, এখানে তুমি পূজা করতে পারবে না, তোমার দেবতার ছবি তুমি এখানে রাখতে পারবে না বা টাঙাতে পারবে না, এই শর্ত সাপেক্ষে দিতে হবে। আমার বাড়ি সে ভাড়া নেবে আর সে গায়রুল্লাহ পূজা করবে, তাহলে কি এতে আমাকে, আমি কি তাকে সহযোগিতা করলাম না? আমার বাস সে নিয়ে যাবে, আমি ভাড়া পাবো, আমার ব্যবসা কিন্তু এটাও করা যাবে না। তাই খুব সাবধানে আমাদের পা ফেলতে হবে। আর সুদের ব্যবসা সঙ্গে আজকে তো দেখছেন চারিদিকে, আমার মনে হয় যে এখানের কি পরিস্থিতি আমি জানি না, চারিদিকে ঘুরে যেটা জানতে পারছি দেখতে পাচ্ছি যে প্রত্যেক বাড়িতে সুদ প্রবেশ করেছে এমনভাবে যে আমার মেয়ে হয়েছে। কিছু কিছু আলেম আবার ফতোয়া দিচ্ছে, কিছু কিছু আলেম আবার ফতোয়া দেয় কি ওই যে যৌতুক বা পণ হয় না দিতে হয়, মেয়ের বিয়ে দিতে গেলে ছেলে পক্ষ পণ চাচ্ছে, 50,000 টাকা ক্যাশ দিতে হবে, তাকে পালং দিতে হবে, সোফা দিতে হবে, এই সমস্ত জন্য এখন সে মেয়ের বাপ যেই মেয়ে হয়েছে অমনি মেয়ের নামে একটা ফিস করে দিয়েছে। এই টাকা যখন উঠবে ওই টাকা নিয়ে সেটা প্রদান করবে। আবার কিছু আলেম ফতোয়া দিচ্ছে ওই টাকাটা দেওয়া হচ্ছে হারাম, ওই হারাম করকে হারামের টাকা তুলে দাও, এটা জায়েজ নাউজুবিল্লাহ। এটা কি করে তারা জায়েজ বলছে, কি করে বৈধ বলছে তারা? আমাদের লড়াই করতে হবে যে আমরা লড়াই করব, আমরা ঐক্যবদ্ধভাবে থাকবো যে আমরা পণ দেব না। আপনি বলবেন যে এইরকম করলে তো আজকাল মেয়ের বিয়ে হবে না। আমার জানা আছে অনেক বাপ এমন আছে যারা পরিষ্কার ওয়াদা করে নিয়েছিল যে আমরা পণ দেব না, অথচ তাদের মেয়েরা যে বিশ্ব সুন্দরী তা না, এক এক করে বিয়ে হয়ে গেল। আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে সঠিকভাবে বিশ্বাস স্থাপন করতে পারেন, ওই বললাম না কাদর বা তাকদীর, তাকদীরে লেখা আছে সমস্ত কিছু লেখা আছে, কার সঙ্গে বিয়ে হবে কোথায় বিয়ে হবে সেটাও লেখা আছে। তো আমরা যদি কোমর কষে লাভতে পারি যে পণ দেব না, বিনা পণে মেয়েদের বিয়ে দেবো, আর আমরা যদি নিজেদের মেয়েদেরকে বড় করে জাহান্নামের দিকে ঠেলে না দিই, বিদাতিদের ঘরে যদি না দিই, একে অপরের যে জামাত আমাদের রয়েছে সবার সাথে যদি সম্পর্ক রাখি, তাহলে কেন হবে না? সম্ভব, অসম্ভব বলে কিছু নাই, অসম্ভব বলে কোনো জিনিস নাই। আমরা যদি প্রচেষ্টা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোনো জাতির পরিবর্তন আমি করি না যতক্ষণ পর্যন্ত তারা নিজেরা তাদের পরিবর্তন না করে। অর্থাৎ আপনাকে চেষ্টা করতে হবে, আপনাকে চেষ্টা করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিকে আপনাকে এগিয়ে দেবে। আপনাকে সঙ্গবদ্ধভাবে ঐক্য গড়ে তুলতে হবে যে আমরা পণ দেব না, পণ নেব না। হ্যাঁ, একটা মেয়ে আছে, একটা ছেলে আছে, এখন ছেলের বিয়েতে পণ নিচ্ছে এই জন্য মেয়েকে তো দিতে হবে, এই সমস্ত বাহানা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চলবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কাল কিয়ামতের দিনে কোনো কিছু বাহানা চলবে না। একটা মেয়েকে যদি বড় করে তার বাপ যদি সে পণের টাকা জোগাড় করে ছেলের হাতে তুলে দিতে পারে, তাহলে তুমি তো একটা ছেলেকে জন্ম দিয়েছ, সেই ছেলের উপরে অর্পিত আছে দায়িত্ব যে সে দুই হাতে রোজগার করবে, আর নিজের মা, নিজের বোন, নিজের পিতা, নিজের স্ত্রীকে সে খাওয়া পড়ানো করাবে, তার উপরে দায়িত্ব, একটা মেয়ের উপরে দায়িত্ব না। তাহলে একটা মেয়ের পিতা হয়ে যদি সে অনেক টাকা জোগাড় করতে পারে, তুমি একটা ছেলের পিতা হয়েছো, তুমি একটা বেটা ছেলে হয়েছে গায়ে কথা কেটে, তুমি কেন করতে পারবে না বিয়ে? আর বিয়ে করতে গেলে পরে যে চারিদিকে লাইটিং ফিট করতে হবে, প্যান্ডেল করতে হবে, লোককে খাওয়াতে হবে, বিনা খাওয়াতে বিয়ে হয় নাকি? আজকে আমরা সমাজকে দেখতে যাচ্ছি, সমাজকে দেখতে গিয়ে কিন্তু আমরা দিন ইসলামকে বিসর্জন দিচ্ছি। বিয়ের জন্য প্রয়োজন কি? মহারানা, ছেলে মহারানা প্রয়োজন, তার স্বার্থ অনুযায়ী, তার সামর্থ্য অনুযায়ী মহারানা প্রয়োজন। মহারানা কত হয়েছে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা যখন বিবাহের উপযুক্ত হলো, তখন তো বিভিন্ন পাত্র এসে তার ওনাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন, অবশেষে আলী রাদিয়াল্লাহু তাআলা হইলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মঞ্জুর করলেন, তার একমাত্র তরবারি বিক্রি করলেন, সেটা উপহার হিসেবে পেয়ে গেলেন, মহারানা দিতে হবে। একটা নারী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এলো, এসে বলছে ইয়া রাসূলুল্লাহ,
আমি নিজেকে আপনার জন্য উৎসর্গ করছি, আমি চাই আগে আপনি আমাকে বিয়ে করুন। মহানবী সাল্লাল্লাহু বললেন আমার প্রয়োজন নাই। তখন এক সাহাবা উঠল, ইয়া রাসূলুল্লাহ একে আমি বিয়ে করতে চাই। তখন তিনি বললেন তুমি তো একে বিয়ে করতে চাও কিন্তু মোহরানা হিসাবে দেবার কিছু আছে? তখন মহানবী সাল্লাল্লাহু সাল্লামের কাছে সে বলছে না আমার তো কিছু নাই, আপনি তো আমাকে জানেন। তখন মহানবী সাল্লাল্লাহু বলছেন যে তুমি তো কোরআন শিখেছো, অর্থাৎ ততক্ষণ পর্যন্ত যা ওহি অবতীর্ণ হয়েছিল তিনিও ছিলেন ওহির লেখক, কোরআন শিখেছো, তুমি কোরআন জানো, ওই মহিলাটা কোরআন জানে না, অতএব তুমি ওকে কোরআন শিখিয়ে দেবে, এটাই হচ্ছে ওর মহারানা। আজকে আমরা বিবাহের মেহফিলে গিয়ে ঝগড়া করি কত মহারানা ভালো হবে, কেউ বলে 10,000, কেউ বলে 20,000, কেউ বলে 5,000, অথচ জানা যায় না যে ছেলেটা কতটা দিতে সক্ষম। মহানবী সাল্লাল্লাহু বললেন সে রাজি হলো, মেয়েটাও রাজি হলো, বিয়ে হয়ে গেল, ওখানে কোনো খানা পিনা কোনো কিছু নাই। তো আজকে আমরা যে আগে বাড়ছি শুধু নিজেদের মান সম্মানকে বড় করে দেখাবার জন্য শরীয়তকে বিসর্জন দিচ্ছি, নিজেদের মান সম্মানকে বড় করে দেখাবার জন্য শরীয়তকে বিসর্জন দিচ্ছি, আর কিছু আলেমের ওই ফতোয়া বিভ্রান্তিকর ফতোয়া যে হারামের টাকা নিতে হবে, হারাম হারাম করতে দিতে হবে, এই ভাষা তাদের মুখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হিদায়ত করুক। সুদ নেওয়াও যাবে না, দেওয়াও যাবে না, সুদের হিসাব রক্ষক হওয়া যাবে না, মুসলমানের ছেলে কোনো ব্যাংকে চাকরি করতে পারবে না, মুসলমানের জায়গা কোনো এটিএম হোক আর যা হোক ভাড়া দেওয়া যাবে না। আমাদেরকে জানতে হবে, শরীয়ত জানতে হবে, আর সুদের লেনদেন থেকে বেঁচে থাকতে হবে। ইন্স্যুরেন্স, যে কোনো ইন্স্যুরেন্স হচ্ছে সুদের অন্তর্ভুক্ত। সহিহ বুখারী ও মুসলিমের একটি হাদিস রয়েছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজকে সেই যুগ পরিষ্কার, আজকে আমরা শুধু দেখি কোন দিক থেকে বেশি পাবো। তিনি বলছেন এমন একটি যুগ আসবে যে যুগে মানুষ বিবেচনা করবে না যে আমি ইনকাম করছি এটা কোথা থেকে আসছে, হালাল হতে আসছে না হারাম হতে আসছে, এই বিবেচনা মানুষের মগজ থেকে মস্তিষ্ক থেকে উদাও হয়ে যাবে। তারা শুধু চাইবে দু হাতে আমরা রোজগার করি। টাকা কোথা থেকে বেশি আসবে, 1,000 টাকা লাগালে এক বছর পরে সেটা 5,000 কিভাবে হবে, বিনা মেহনতে কিভাবে আসবে, এদিকে মানুষ অগ্রসর হচ্ছে। আর শয়তান এমনভাবে প্রভাব ফেলেছে, যেমন সুদের টাকা যদি ভক্ষণ করা হয়, সুদের সঙ্গে যদি সংশ্লিষ্ট হওয়া হয়, তাহলে পরিষ্কার তিরমিজির হাদিস, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দেহটা গঠিত হয়েছে হারাম খাদ্য দ্বারা, সেই দেহের ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন না। যাদের দোয়া কবুল হয় তাদের মধ্যে একজন আছে মুসাফির, মুসাফিরের দোয়া রদ হয় না, অনেক দূর থেকে এসছে ভাইটা, ঠিক আছে, রাস্তায় মানে পথ চলছে, তাকে হয়তো কেউ সহযোগিতা করলো, কিছু করলো, হেল্প করলো, সে হয়তো তার জন্য দোয়া করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়াটা কবুল করে নেবেন। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে একটা মুসাফির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দুই হাত তুলেছে, তার দোয়া কবুল হয় কিন্তু ওর দোয়া কি করে কবুল হবে, ওর পরনে যে কাপড় সেটা হারাম, ওর দেহ যে হৃষ্টপুষ্ট হয়েছে সেটা হারাম খাদ্য দ্বারা হয়েছে, ওর দোয়া কবুল হতে পারে না। তাহলে পরিষ্কার মুসলমানের বাড়িতে বাড়িতে যে সুদ প্রবেশ করছে সাবধান হতে হবে, নচেত আমাদের অজান্তে যদি সুদ প্রবেশ করে গিয়ে থাকে তাহলে কিন্তু সেই সুদের টাকা দিয়ে যদি আমরা রোজগার করি, ব্যবসা বাণিজ্য করি, আর সেই টাকা দিয়ে যদি আমাদের রান্না বান্না আমাদের পরনের কাপড় হয়, আমাদের সমস্ত ইবাদত করা মেহনত করা বৃথা যাবে। তাই আমাদের সাবধান হতে হবে, শয়তানের চক্রান্ত হতে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন হেফাজত করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين